দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিকের বাংলার যে শাসন বইটির রিভিউ ভিডিও আমি কিছুদিন আগেই চ্যানেলে পোস্ট করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা বাংলার এই স্যাসন বইটি থেকে আমাদের হারিয়ে যাওয়া কালীকরম প্রবন্ধটি রিভিউ নিয়ে আসুন তো তোমাদের প্রত্যেকেরই চাহিদা তথা প্রয়োজনের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করা বাংলার মাধ্যমিকের এই স্যাসন বইটির অন্তর্ভুক্ত হারিয়ে যাওয়া কারিকরম প্রবন্ধটির সম্পূর্ণ রিভিউ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটিতে দেখে নাও যে বইটির মধ্যে কেমনভাবে হারিয়ে যাওয়া কালিকরম প্রবন্ধটি আলোচনা করা রয়েছে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের মূল ভিডিওটা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার সায়াসন বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের যে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি রয়েছে অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম সিপান্থের লেখা তো এই হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধটির সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের ভিডিওতে তো হারিয়ে যাওয়া কালিকলম কলম লেখা এই প্রবন্ধটি বইটি চৌত্রিশ নম্বর পেজে আলোচনা করা রয়েছে তো আমরা একেবারেই চলে যাব চৌত্রিশ নম্বর পেজে এবং আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে শিপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম অর্থাৎ নিখিল সরকারের রচিত হারিয়ে যাওয়া কালিকলমটি কেমনভাবে আলোচনা করা রয়েছে বইটির মধ্যে তো প্রথমেই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের উৎস দেওয়া রয়েছে তারপর প্রাবন্ধের বিষয়বস্তু এক নজরে দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এবং প্রবন্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং তার অর্থ দেওয়া রয়েছে তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে এক নম্বর মানের এমসিকিউ প্রশ্নের আলোচনা এবং এমসিকিউ প্রশ্ন আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে চারটি করে অপশান দেওয়া রয়েছে এবং চারটে করে অপশানের পরে ঠিক তার সঠিক উত্তরটি পাশে অপশানসহ সহ লেখা রয়েছে এইভাবে বইটির এর পঁয়ত্রিশ নম্বর পেজের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলমের কলমের থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বারোটি এমসিকিউ কিউ সম্পূর্ণ উত্তর সহ আলোচনা রয়েছে ঠিক তার পরবর্তী পেজে এমনভাবেই আরও কিছু মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা দেওয়া রয়েছে এবং এই দুই পেজ মিলিয়ে প্রায় আটত্রিশটি এমসিকিউ প্রশ্নের আলোচনা রয়েছে সম্পূর্ণ উত্তর সহ এবং ঠিক তার পরবর্তী পেজে শুরু হয়েছে এসিকিউ প্রশ্নের আলোচনা এবং এসে প্রশ্নের আলোচনার ক্ষেত্রে প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন কেমনভাবে উত্তরটা পরীক্ষার ক্ষেত্রে লিখে আসলে তোমরা ওই ছকের মধ্যে সঠিক উত্তরটি টু দ্য পয়েন্টভাবে লিখে বোর্ডটি অতি সহজেই ক্যারি করতে পারবে ঠিক তেমনভাবেই বইটির মধ্যে আলোচনা করা রয়েছে প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে দুই পেজ মিলিয়ে প্রায় পঁচিশটি এসিকিউ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা রয়েছে তো তা ঠিক তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু এসে কেউ আলোচনা গুরুত্বপূর্ণ কিছু এসে কেউ প্রশ্নগুলি যা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা রয়েছে বইটির তার পরবর্তী দুইটি পেজের মধ্যে এবং সেই দুইটি পেজের মধ্যে এসে কেউ আলোচনা হওয়ার পর ঠিক তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে রচনাধর্মী অর্থাৎ পাঁচ নম্বর মানের বড়ো প্রশ্ন তো পাঁচ নম্বর মানের বড়ো প্রশ্নের ক্ষেত্রে হারিয়ে যাওয়া কালীকলম এই প্রবন্ধ থেকে এবছরের পরীক্ষার জন্য যে যে বড়ো প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে সেই সমস্ত বড়ো প্রশ্নগুলিরই উত্তর সহ আলোচনা করা রয়েছে তো প্রথমে একটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটি কেমনভাবে উত্তর তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখলে ফুল নম্বর অতি সহজে সহজেই ক্যারি করতে পারবে ঠিক তেমনভাবে বইটির মধ্যে আলোচনা করা রয়েছে এবং ঠিক তার পরবর্তী দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্নটি কোন সালের কোন পরীক্ষার ক্ষেত্রে এসে গিয়েছিল সেটিও লেখা রয়েছে এবং সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর সহ আলোচনা করা রয়েছে বইটির মধ্যে ঠিক তার পরবর্তীতে আরও একটি বড় প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা রয়েছে এবং পরবর্তী পেজ দুটিতেও এমন কিছু গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের আলোচনা ঠিক পরবর্তীতে পরপর করা রয়েছে এই বইটির মধ্যে প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর অতীব সহজে এবং সহজ সরল ভাষায় স্টু স্টুডেন্টরা প্রিপারেশনটাকে যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারে সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এক কথাই বলা চলে বইটি প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য অনস্বীকার্য একটি বই তো শেষ পেজে তোমাদের সাত নম্বর দাগ এবং আট নম্বর দাগে দুইটি বড়ো প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে যে উত্তরটি আমি ভিডিওতে দেখিয়ে দিলাম প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিও তো ভিডিওতে হারিয়ে যাওয়া কালী বইটির মধ্যে কেমনভাবে আলোচনা করা রয়েছে প্রতিটি ভাগই আলোচনা করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আর পরবর্তীতে আর কোন অধ্যয়ে তোমরা রিভিউ চাইছো সেটিও কমেন্টে লিখে জানিও তোমাদের মতামত অনুসারে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব